वालेकुम। जिला प्रशासन मानिकगंज कर्तृक आयोजित 42तम जातीय विज्ञान और प्रजुक्ति सप्ताह उद्यापन 2021 उपलक्षे तथ्य प्रजुक्तिर सद्व्यवहार आसक्ति रोध ए स्लोगान के सामने रेखे कानिज फातेमा गार्ल्स स्कूल एंड कलेजर सिनियर ग्रुप होते प्रकल्प उपस्थापन आमी आछी अंतरा यासमिन। आज के आमादे प्रकल्पेर विषय होच्छे COVID-19 एवं स्वास्थ्य सुरक्षा। बर्तमाने सारा विश्व एक महामारी आक्रांत जेटी होच्छे COVID-19। ए COVID-19 थेके आमरा जदि निजेदेरके सुरक्षित रखते चाई ताहले आमादेर किछु सचेतनमूलक पदक्षेप ग्रहण करार दरकार, जेगुलो करले आमरा COVID-19 সংস্পর্শ হতে নিজেদের রক্ষা করতে পারি। যেমন আমরা যদি বাসা থেকে বের হই, বিভিন্ন পাবলিক প্লেসে আমাদেরকে যেতে হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সুপার শপ, শপিং কমপ্লেক্স বা বিভিন্ন ব্যাংক ইত্যাদি জায়গায় আমরা যাই এবং সেখানে আমরা যে ব্যবস্থাটি করতে পারি, সেই সব জায়গাগুলোতে প্রবেশের আগে আমরা একটি জীবাণুমুক্তকরণ টানেলের ব্যবস্থা করতে পারি, যেখানে আমরা যখন এই জীবাণুমুক্তকরণ টানেলের ভেতর দিয়ে প্রবেশ করব, সেখানে এই প্রবেশ করার সময় সেখানে একটি চাপ প্রয়োগ হবে এবং সেখানে থাকা সোডিয়াম হাইপোক্লোরাইড এর দ্রবণ আমাদের শরীরে স্প্রে হবে এবং যার ফলে এই শরীরের জীবাণুগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে। এরপর আমরা সেখানে প্রবেশ করতে পারি। এরপর আমরা সুপার শপ বা বিভিন্ন জায়গায় আমরা যে ব্যবস্থাটি করতে পারি সেটি হচ্ছে আমরা যদি বেসিংয়ের ব্যবস্থা রাখি, হাত ধোয়ার ব্যবস্থা রাখি, তাহলে সেখানে আমরা হাত ধুয়ে যেতে পারি এবং যথাসম্ভব 3 ফুট দূরত্ব বজায় রেখে আমরা কিন্তু আমাদের কাজগুলো করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই সচেতনতামূলক এই পদক্ষেপটি গ্রহণ করতে পারি তাহলে আমরা অবশ্যই নিজেদেরকে COVID-19 সংস্পর্শ থেকে রক্ষা করতে পারবো। এরপর আমরা যখন বাহির থেকে বাসায় আসি, বাসায় আসার পর আমরা সরাসরি পরিবারের সদস্যদের সংস্পর্শে না গিয়ে আমরা আগে নিজেদেরকে জীবাণুমুক্ত করে তারপরে পরিবারের সদস্যদের সংস্পর্শে যেতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমার দ্বারা আমার পরিবারের সদস্যদের COVID-19 সংক্রমণের কোনো আশঙ্কা থাকবে না। এরপর আমরা বাসার বিভিন্ন কাজকর্ম, যেমন খাদ্যদ্রব্য জীবাণুমুক্তকরণের ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে 3% হাইড্রোজেন পারক্সাইডের একটি দ্রবণ যার সাথে সমপরিমাণ পানি মিশিয়ে আমরা একটি দ্রবণ তৈরি করি এবং এই দ্রবণটি যদি আমরা ফলমূল ও সবজিতে ব্যবহার করি তাহলে এই ফলমূল ও সবজি জীবাণুমুক্ত হয়ে যাবে এবং এটি আমাদের জন্য নিরাপদ। যারা নিম্ন আয়ের মানুষ তারা এটি ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে সোপি ওয়াটার। আমরা যদি 1 লিটার পানিতে 4 চা চামচ ডিটারজেন্টের মিশ্রণ এবং এই মিশ্রণটি কিন্তু আমরা হাত ধোয়ার কাজে ব্যবহার করতে পারি এবং স্যানিটাইজার হিসেবে ব্যবহার করতে পারি। বাংলাদেশের অনেক মানুষই কিন্তু দরিদ্র, সেক্ষেত্রে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন যেহেতু এটি সহজলভ্য। এরপর আমরা আরও যেটি করতে পারি, এমন অনেক দ্রব্যাদি আছে যেগুলো আমরা ধুয়ে পানি দ্বারা পরিষ্কার করতে পারি না, সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমরা এই ইউভি বক্স ব্যবহার করতে পারি এবং এটির এর মধ্যে যে এলইডি লাইট আমরা ব্যবহার করেছি ইউভি রে এবং সে তার মধ্যে আমরা যেমন মোবাইল, ঘড়ি, বিভিন্ন যন্ত্রপাতি এর মধ্যে দিয়ে সেখানে 10 মিনিট যাবৎ রেখে আমরা সেটিকে জীবাণুমুক্ত করতে পারি ইউভি রের মাধ্যমে। অর্থাৎ যে প্রজেক্টটি আমরা করেছি সেটি অত্যন্ত সহজলভ্য এবং এটি বাস্তবায়ন করে কিন্তু আমরা নিজেদেরকে এই COVID-19 সংস্পর্শ হতে রক্ষা করতে পারবো। ধন্যবাদ।